বেরিজা বাড়ি থেকে বেলগদি। তোকে কে একটার বানাবে রে? আর শোন, তুই এই বাড়ির ছেলেও নস, আর তোর কিছু করবার যোগ্যতা নেই। আর একদম এই বাড়ির দিকে তাকাবি না। এখানে বৃথা কান্না, কারণ আমার কান্না দেয়ালে বাধা পেয়ে নিজের কাছেই ফিরে আসে। আমার চোখের জল কেউ বুঝতে পারে না, সবাই শুধু অবাক হয়ে কারণ খোঁজে। বন্ধু বান্ধব, আত্মীয়, প্রতিবেশীর সাথে এত যে মেশামেশি, ছেলেটা কেন বসে বসে কাঁদে ওই কোণে? কেই বা দেখে তার মুখ, কেই বা দেখে তার দেহ, কেই বা কাছে এসে চোখের জল মুছিয়ে দিয়ে বলে, আর কাঁদে না ভালো ছেলে, কেউ বলে না। সবার মাঝে আমি একলাই ফিরি। কেমন করে কাটে আমার সারাটা বেলা, সিঁড়ির পরে সিঁড়ি, মাঝে শুধুই মানুষ কীট, নেই কোনো ভালোবাসা, নেই কোনো স্নেহ খেলা। উঠলে নবদিগন্ত, নদীর তটে বসে ভাবি, আর কি আমার স্বপ্ন বাস্তবায়িত করব না আমি? চলুন পরিচয়টা করে নেওয়া যাক। আমি রাহুল। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বড় অভিনেতা হওয়ার। কি অবাক হচ্ছেন, তাই তো ভাবছেন সারা জীবন স্টেজে অভিনয় করলেই তো হয়, বড় অভিনেতা হওয়ার আবার কী দরকার? জানেন, ছোটবেলায় যখন টিভি দেখতাম, মা তখন আমাকে দেখিয়ে বলতো, আমিও চাই তুই ওরকম বড় অভিনেতা হ। একদিন হঠাৎ করেই মা মারা গেল, তারপর এক নিমেষে আমার পুরো জীবনটাই বদলে গেল। তার 2-1 বছরের মাথায় বাবা অসুস্থ হয়ে পড়ায় বাবা চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার হয়ে পড়ে। আমি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে টাকা চাইলাম, কিন্তু কেউ আমাকে বাবা চিকিৎসার জন্য 1 টাকা দিয়েও সাহায্য করলো না। তারপর একদিন বাবাও আমাকে ছেড়ে চলে গেল। আমার কেউ নেই এই পৃথিবীতে, শুধুমাত্র ভগবান ছাড়া। সে তো আমাকে থাকার একটা আশ্রয় দিয়েছিল। কি সুন্দর এই আকাশ, কিছু সময় বাদে বাদে তারও রূপ বদলায়। সকালে নীল আর সাদা ঝকমকে মেঘ, আর রাতে তার ঝকমকে অগণিত তারা। আমাকে তো কাজ করতেই হবে, আমিও তো একটা মানুষ, আমি অ্যাক্টার। সেই ছোট্টবেলা থেকে নাটক করছি স্টেজে স্টেজে, সকলের সামনে একটা মিথ্যে হাসি তুলে ধরি, তো আমার জিভের ক্ষমতা নেই শব্দ করার, কারণ আমি বোবা। অ্যাক্টিং আমায় মোটিভেট করে জীবনে বেঁচে থাকার। অ্যান্ড আই থিঙ্ক এভরিবডি ইজ অ্যান অ্যাক্টার ইন দিস ওয়ার্ল্ড। কেউ দুঃখীর অভিনয় করে, তো কেউ সুখীর অভিনয় করে। কিন্তু আমায় কি কেউ কোনো রোল দেবে? আমি তো ডায়লগ বলতেই পারি না, বোবাদের কি স্বপ্ন দেখতে নেই? অ্যাক্টিং তুমিই আমার বন্ধু। আর হ্যাঁ মামি, আমি বোবা তো কি হয়েছে, আমি অ্যাক্টিং করতে পারি। মামি, আমি বোবা তো কি হয়েছে, আমি তো ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে পারি। মামি, আমি বোবা তো কি হয়েছে, আমি তো ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে পারি। মামি, আমি বোবা আছি তো কি হয়েছে, আমি তো ক্যামেরা অ্যাক্টিং। মামি, আমি বোবা আছি তো কি হয়েছে, আমি তো ক্যামেরা। আমার হাসি পাচ্ছে না কেন? না না না, আমার দ্বারা হবে, অ্যাক্টিং ইজ মাই ফ্রেন্ড, আমি ঠিক পারবো। আমার ভাগ্য আমার থেকে সব কিছু নিয়ে নিল, কিন্তু আমার স্বপ্ন দেখার অধিকার
সেটা কি কখনো ছিনিয়ে নিতে পারবে?